আমাদের আজকের আলোচনার বিষয় পিএলআইডি এবং আর্থ্রাইটিস রোগের চিকিৎসা। তো এটা তো অনেক বিশাল সাবজেক্ট, তো আমি একটু জানতে চাই কি ধরনের রোগী আপনার কাছে আসে এবং কি ধরনের কমপ্লেইন নিয়ে তারা এই আপনার কাছে এসে থাকে। ধন্যবাদ। একটা হচ্ছে পিএলআইডি আর একটা হচ্ছে আর্থ্রাইটিস। এটা দুইটা সাবজেক্ট যদিও আলাদা, কিন্তু একটা রুগীর আমরা নিয়মিত যে রুগীগুলো পাই দেখা যায় যে রুগীদের অনেকগুলা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পেয়ে থাকি। মানে একটা রুগী কিন্তু কোমরবিডিটিস থাকতে পারে, মানে একটা মেইন রোগের সাথে আরও কয়েকটা ডিজিজ অ্যাট এ টাইমে থাকতে পারে। যেমন অনেক সময় রুগী আমাদের কাছে আসে যে আমরা দেখি সে হয়তো পিএলআইডিতে ভুগছে, বাট তার কিন্তু পাশাপাশি অন্য আর্থ্রাইটিস থাকতে পারে বা অন্য বিভিন্ন স্কিন ডিজিজ বা আপনার সিওপিডি বা অন্যান্য রোগ বা স্ট্রোকজনিত প্যারালাইসিস এটা থাকতে পারে। তো আমরা সাধারণত যে রুগীগুলো বেশিরভাগ পেয়ে থাকি পিএলআইডি কমন, সেটা হচ্ছে কোমরের পিএলআইডি বা লাম্বার ডিস্ক পিএলআইডি L4-5, L5-S1 এবং ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস পেয়ে থাকি, স্পেশালি 5-6-7 সার্ভাইকেল, এই রিজনগুলো বেশি হয়ে থাকে। তো প্রত্যেকটা পিএলআইডি রুগীর প্রাথমিকভাবে সাধারণত ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, স্পেশালি যে কোমর ব্যথা, কোমর ব্যথা যায় বা উঠে বসলে ব্যথা বেড়ে যায়, শুয়ে থাকলে হয়তো ব্যথা কমে যায়, কম থাকে, বা একটু হাঁটতে গেলে তাকে একটু দাঁড়াতে হয়, আবার তাকে হাঁটতে হয়, বা একটু সামনে যখন সে একটু ঝুঁকে তখন তার কাছে একটু বেটার ফিল করে। তো রুগী বেশিরভাগই দেখা যায় যে পিএলআইডি রুগী একটু কুঁজো হয়ে হাঁটার চেষ্টা করে, ফরওয়ার্ড বেন্ডিং বলি আমরা যেটা, এবং এইভাবে একটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। অনেক সময় পায়ে ব্যথা বা শুধু কাপ মাসেল পেইন বা কোনো একটা ফুটে ঝিঝি লাগা বা অবশ অবশ ভাব, রুগী নামনেস যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, বোধহীন অনুভূতি, এই সকল সমস্যা নিয়ে আসতে পারে, বা পুরো মেরুদণ্ড ব্যথা নিয়ে আসতে পারে, স্পেসিফিক ডিস্ক প্রোল্যাপস যেখানে সেখানেও আপনার এই ব্যথা নিয়ে আসতে পারে। আর আর্থ্রাইটিসটা হচ্ছে, এটা তো একটা বিশাল একটা, প্রতিটা জোড়ারই ইনফ্লামেশন হতে পারে, যেমন একটা হাঁটুতে হাঁটুতেও ব্যথা হতে পারে, যেমন একটা আমরা বলি মনো আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেমন একটা জোড়ায় ব্যথা বা সারা শরীরে ব্যথা, ব্যথার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে আর্থ্রাইটিসে। সেই ক্ষেত্রে কারো ব্যথার সাথে জ্বর থাকতে পারে, কারো ব্যথার সাথে শরীর একেবারেই দুর্বল, ম্যালেজ যেটা আমরা বলি, তারপরে হচ্ছে জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, হাত অক মানে আমরা বলি হাতের যে অ্যানাটমিক্যাল ফিচার গঠন এটা চেঞ্জ হয়, প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে, তারপরে অ্যাক্টিভিটিস, চলাফেরা, কাজকর্ম, তার প্রাত্যহিক যে কাজগুলো সে করে এগুলাতে তার কষ্ট হয়ে দাঁড়ায়, স্পেশালি মর্নিং স্টিফনেস আমরা প্রায় আর্থ্রাইটিসে দেখি যে সকালে ঘুম থেকে উঠতে রুগীর খুব কষ্ট হয় হাঁটার চলাফেরা, যখন ডে বাড়তে থাকে আস্তে 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 কমে যায়। প্রেজেন্টেশনটা ক্রনিক হয়ে থাকে, মানে দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এবং পাশাপাশি অন্যান্য আরও কিছু সমস্যা হয় যেটা সেকেন্ডারি, যেমন হাত পা পানি আসা, ফুলে যাওয়া, হ্যাঁ এগুলো হতে পারে, শ্বাসকষ্ট অনেকের ক্ষেত্রে হতে পারে, তারপরে হচ্ছে আপনার মাসেলগুলা পাওয়ার কমে যেতে পারে, মানে এক প্রকারে সে শক্তি নাও পেতে পারে, হ্যাঁ এই জাতীয় কমপ্লেন রুগী করতে পারে। তো মোস্ট অফ দ্য পিএলআইডি বলেন বা আর্থ্রাইটিস বলেন, পেইন হচ্ছে মেইন ফিচার, মানে পেইনটা থাকবেই, সেটা মাল্টিপল জয়েন্টে থাকবে বা রেফার্ড পেইন থাকতে পারে, দুইটা টোটালি আলাদা সাবজেক্ট যদিও, কিন্তু আমরা প্রায় রুগী পাই যাদের অনেকগুলো সমস্যা অ্যাট এ টাইমে আসতে পারে বা অ্যাট এ টাইমে রোগগুলো নিয়ে আসে। তো এই জন্য একজন চিকিৎসককে খুব রুগীর ফুল অ্যাসেসমেন্ট করা উচিত, মানে রুগীর টোটাল হিস্ট্রি নেওয়া, তার আগের ফাইল দেখা, তার নতুন প্রয়োজন হলে বিভিন্ন ইনভেস্টিগেশন করে, কারণ আপনার কাছে একটা রুগী আসলো কোমর ব্যথা নিয়ে, হ্যাঁ সে কোমর ব্যথার সাথে তার দেখা গেল পিএলআইডিও আছে, পাশাপাশি হয়তো তার অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে অ্যাট এ টাইমে, আমি প্রায় রুগী পেয়েছি। তো আমরা পিএলআইডির চিকিৎসা এক ধরনের, অ্যানকাইলোজিংয়ের চিকিৎসা আরেক ধরনের। অ্যানকাইলোজিং রুগীকে আমরা মোবিলাইজ করি বেশি বেশি, হ্যাঁ, আর পিএলআইডি রুগীকে আমরা ইমোবিলাইজ করি, মানে দুইটা ভিন্ন জিনিস। তো অ্যাট এ টাইমে দুইটার পেইন নিয়ে রুগী আসতে পারে। তো এই জন্য আমি বারবার বলি যে কোনো রুগীর যেই রোগ হোক যাই হোক না কেন, অ্যাট ফার্স্ট শি অর হি শুড যে ডাক্তারকে বলে যে আমাকে ইয়ে করেন, ডায়াগনোসিসটা ক্লিয়ার করেন যে আসলে কি কি সমস্যা তার আছে। এটা যদি রুগী যখন জানবে তখন রুগী নিজে থেকেই সে প্রিভেনশন নিতে পারবে বা
সে এখন তো ওপেন মানে পৃথিবী, আপনার যে কোনো, আমি ইঞ্জিনিয়ারিং অনেক কিছু পেতে পারি, অ্যাভেলেবেল ইন্টারনেটে এবং পর্যাপ্ত ডাটা আছে, তো রোগীরা ইচ্ছা করলে সে দেখে নিতে পারে যে চিকিৎসাটা আসলে কোন দিকে যাওয়া উচিত। তো এই এটা কিন্তু একজন ডাক্তারকে সবার আগে উচিত যে একটা রুগীকে কনফার্ম ডায়াগনোসিস করা। অনেক সময় রুগী আসে আমার কাছে, দেখা যায় যে ডায়াগনোসিস নেই, হ্যাঁ অনেক দিন ধরে 10-15-20 বছর ধরে বিভিন্ন চিকিৎসা করছে, ওষুধ খাচ্ছে, রুগীকে যখন বলি আপনার কি সমস্যা, আপনার কোমর ব্যথা বা পানি আসে, বাট আপনি আগে কি ডায়াগনোসিস করা হয়েছিল ডাক্তার সাহেব, বা কোনো রোগের নাম আপনি জানেন, বলে না আমি তো জানি না। তো এটা কিন্তু আমাদের জন্য, আমি বলবো রুগীর জন্য একটা একটা মানে খারাপ দিক, তাকে জানতে হবে যে তার রোগটা কি, এবং সে যদি জানে তা সে নিজেই প্রিভেনশন নিতে পারবে যে আমি এভাবে ভালো থাকতে পারি। আমরা একটু আলোচনায় ফিরবো, একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার যে মাজায় মনে করেন মেরুদণ্ডতে একটা বাম সাইডের রক্ত মেরুদণ্ডে ঢুকে গেছে, এখন ওই রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, তো এখন সারাক্ষণ আমার ব্যথা, বসে থাকতে পারি না, শুয়ে থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, মানে সারাক্ষণ ব্যথা। বয়স কত আপনার? বয়স আমার 35। 35? আপনি 45 বছর আমার এখন। আচ্ছা, এমআরআই করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমআরআই করেছি, এমআরআই এর মধ্যে ধরা পড়ছে উপর দিয়া যে মাংস হয়ে গেছে, আবার আরেক সাইড দিয়া ব্লক হয়ে গেছে। আচ্ছা, এখন কি চিকিৎসা নিচ্ছেন, আর ডাক্তার সাহেব কি বলেছে আপনাকে, কি করতে বলেছে? ডাক্তার সাহেব বলছিল আমাকে অপারেশন করার জন্য, কিন্তু আমার তো অপারেশন করাইতে ইচ্ছে করতেছে না, মানে চাইছি আমি ওষুধে দাঁড়াইছে কি আমার রক্ত কি বের হওয়া যায় কিনা, বা কোনো ব্যথাটা তো সারাক্ষণই করে, আমি ব্যথার জন্য কিছুই করতে পারি না। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন, আমাদের প্রোগ্রাম দেখেন, ইনশাআল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। ওনার পিএলআইডি যেটা নিয়ে আমরা আজকে ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে বলছে, রক ঢুকে গিয়েছে, রক ঢুকে গিয়েছে, আজকে যেটা আমরা বলছিলাম পিএলআইডি। তো পিএলআইডিটা আবার অনেকে হয়তো বুঝবে না যে পিএলআইডি কি। পিএল হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টে লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, মানে আমাদের কোমরের যে লাম্বার হাড় আছে, এখানে 5টা হাড় আছে, লাম্বার 1, 2, 3, 4, 5, এবং প্রতিটি হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, এবং ডিস্কটা হচ্ছে আপনার কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ, এবং ডিস্কের মাঝখানে একটা জেলির মতো সাবস্টেন্স থাকে, আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস, আর চারপাশে এটাকে বেঁধে রাখার জন্য ওই জেলি সাবস্টেন্সটা যেন বের হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এটার এটাকে বাইন্ডিং মেটেরিয়ালস আছে, দিস ইজ এনিউলাস ফাইব্রোসাস। তো অনেক কারণে স্পেশালি মহিলারা, যেমন উনি সামনে ঝুঁকে কন্টিনিউ কাজ করার কারণে, নিচে বসে বসে কাজ করার কারণে, প্রলং কাজ করার কারণে, ঠিকমতো এক্সারসাইজ না করার কারণে, আপনার পশ্চারাল মানে বিভিন্ন ফল্টের কারণে দেখা যায় যে আস্তে আস্তে ওই ডিস্কটা প্রোল্যাপস হতে পারে, মানে ভিতরে যে নিউক্লিয়াসটা পালপোসাস সেটা এনিউলাস ফাইব্রোসাসকে প্রেশার দিলে এটা ফুলে যায়, বালজ হয়। আমরা ডিস্ক প্রোল্যাপসের কয়েকটা স্টেজ আছে, যেমন ডিস্ক বালজিং, ডিস্ক প্রোটিউশন, ডিস্ক এক্সটিউশন, আর একটা হচ্ছে সিকুয়েস্ট্রাম, একেবারে লাস্ট স্টেজ। আবার এটা দীর্ঘদিন চলতে চলতে অনেক সময় স্পাইনাল ক্যানেল স্টোনোস্ট বলে, রুগীরাও বলে বা আমরাও ডাক্তাররা বলি যে ক্যানেল স্টোনোস্ট হয়ে গিয়েছে, যেমন উনি ওনার মতো বর্ণনা দিচ্ছে। এমআরআইটা দেখলে তখন আরও ক্লিয়ার প্রেজেন্টেশনটা চলে আসবে। তো এখন এটার ক্লিনিক্যালি রুগীর কোমর ব্যথা হবে, ওই যে উনি বলছে পায়ের দিকে ব্যথা চলে যাবে, ঝিঝি করবে, অবশ লাগবে, কারো হাঁটতে গেলে পারবে না, কেউ বসে থাকলে কষ্ট হবে। এখন আসেন এটার রিসার্চ ওয়ার্ক বলে, 90-90% ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ, মানে উইদাউট অপারেশন ছাড়া পুনর্বাসন, যেটা বলি আমরা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ থাকা সম্ভব। তো সেই ক্ষেত্রে রোগীকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে। এখন আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি চাচ্ছেন ঔষধের মাধ্যমে ভালো হয়ে যেতে। তো আপনাকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে পিএলআইডি রুগী ঔষধের মাধ্যমে ভালো হতে পারে, সেটা হচ্ছে খুব শতকরা 5% রুগী, তাও যদি আপনার ডিস্ক বালস থাকে, প্রাইমারি অবস্থায় থাকে, এটা হতে পারে। কিন্তু আপনার কথায় মনে হচ্ছে আপনার এটা প্রোটিউশন, এই প্রোটিউশনকে আপনাকে কারেকশন করতে গেলে, যেটা আপনি বলছেন চাপ খেয়ে আছে, বেড়ে গিয়েছে, ডাক্তার সাহেব আপনাকে যা বুঝিয়েছে ঠিক আছে,
সেটা আবার আগের জায়গায় আনতে বা এটাকে চাপটা কমাতে গেলে আপনাকে হসপিটালাইজড হয়ে রিহ্যাব ফিজিও করতে হবে, এই ছাড়া আর বিকল্প কিছু নাই। আর যদি এটা না করেন বা আরো খারাপ হয় তখন হয়তো আপনাকে অপারেশনে যেতে হতে পারে। তো আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, বা ফিজিওথেরাপি করলেও হবে না, আপনাকে নিয়ম কানুন মানতে হবে। এই যে আপনাদেরকে আমরা বারবার বলি, নিচে বসে সারাক্ষণ ঝুঁকে কাজ করবেন না, ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে সোজা হয়ে বড় লাঠি বেঁধে নিতে হবে ঝাড়ুর সাথে, যেন দাঁড়িয়ে ঝাড়ুটা দেওয়া যায়। এগুলা মানতেই হবে, মানে এগুলার বিকল্প কিছু নাই। আমরা বারবার বলি, প্রতিদিন বলি রুগীদেরকে, কিন্তু স্পেশালি মহিলারা, ওনারা একটা অভ্যস্ত, মানে এটা করে অভ্যস্ত যারা স্পেশালি গ্রামে থাকে, যে ওনার মাকে দেখেছে, নানিকে দেখেছে, চাচিকে দেখেছে, শাশুড়িকে দেখেছে, উনি অভ্যস্ত হয়ে গিয়েছে, ওই অভ্যাস থেকে ফিরে আসতে চায় না। আমি প্রায় রুগী ভালো হয়ে গিয়েছে, বাসায় গিয়ে ছেলে মেয়ে আমার চেম্বারে একেবারে, আমরা আমরা বলি বলি একেবারে সবাই মিলে ঘরোয়াভাবে বুঝিয়ে দেওয়ার পরও ওই মহিলা গিয়া সে তার মতে আবার কাজ করছে।